আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে। দোয়া করি আল্লাহর কাছে আপনারা সবাই ভালো থাকেন। যে আমরা যে বাসায় থাকি সে বাসার সাথে থেকে আপনি চারিদিকের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। দেখেন, এই যে ছাদের উপরে একটা সোলার লাগানো, তারপর এই দেখেন গাছগাছলা, মাদ্রাসার সামনে এটা, ওই যে মাদ্রাসাটা দেখা যাচ্ছে, ওইটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। এটি মাদ্রাসার সামনে গাছ গাছলা দিয়ে ভরা, অনেক সুন্দর দেখতে। দেখেন আপনারা, দেখেন, দেখতে অনেক সুন্দর। বিকেলে সন্ধ্যার দিকে দৃশ্যটা দেখতে কেমন! তারপর দেখেন আম গাছে, এখন তো আমের সিজিন বা ফুল আসতেছে, দেখেন দেখতে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখেন এটা আরেক পাশের দৃশ্য, এটাও মাদ্রাসার সাথে, মানে মাদ্রাসার চতুর সাইডে আর কি বাড়ি, আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় থেকে সব কিছু দেখা যায়। মাদ্রাসা আমাদের বিল্ডিং এর সাথেই, একটু ওই যে এই বাড়ি ঘরগুলাইও মনে করেন যে আমাদের যে বাসাটা থাকি ওই বাসাটার সাথেই, এগুলো সব একই একই জায়গায়। এটা ছাদের উপরে থেকে করছি, দেখেন যে উপরে থেকে দেখতে কেমন দেখা যায়, দৃশ্যটা কেমন সুন্দর, অনেক সুন্দর লাগতেছে দেখতে। এই যে এই গাছটা আমাদের ছাদে লাগানো, দেখেন অনেক সুন্দর লাগতেছে গাছটা দেখতে। এটা আরেক পাশের ভিডিওটা, এটাও দেখতে দেখেন অনেক সুন্দর। বড়ই গাছ, কেলা গাছ, নারিকেল গাছ, অনেক তো ধরনেরই গাছ গাছলা আছে এই জায়গায়, অনেক সুন্দর লাগতেছে দেখতে। দেখেন আপনারা পুরোটা দৃশ্যই, দেখেন অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগতেছে আর কি। ছাদের উপরে আসছে আজকে হঠাৎ করে, যে ভালো লাগছিল না রুমের ভিতরে, এই কারণে আসছি। দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে, আপনাদেরও ভালো লাগবো, আপনারা বেশি বেশি দেখবেন এই কানিজ বিডি চ্যানেলটি। আপনারা সবসময় ফলো করবেন, দেখবেন যে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখার মতো, ভালো ভালো ভিডিও যেন আপনাদেরকে দেখাতে পারি, সেরকম যেন জায়গায় জায়গায় যে আপনাদের ভিডিওগুলো দেখাবো। ভালো লাগলে কমেন্টসে জানাবেন, যে ভালো না লাগলেও জানাবেন যে এটা এভাবে করা সুন্দর হয় নাই, সেটা সেভাবেই করবো আপনারা বলে দিবেন। আপনাদের কাছে এটাই আশা করি যে আপনারা বলে দিবেন যে কোনটা কোনভাবে করলে সুন্দর হবে, আমি সেটা সেভাবে করব। কারণ হয়তো আমার তো প্রথম চ্যানেল, আমি জানি না কীভাবে ভিডিও করতে হয়। আমি ই করছি, আপনাদের ভালো লাগলে আপনারা আমাকে বলবেন যে ভালো লাগছে, আর ভালো না লাগলেও তাও বলবেন যে এটা ভালো লাগে নাই, এটা এইভাবে করবেন, আমি সেভাবে করব। দেখেন আম গাছের দৃশ্যগুলো কত সুন্দর লাগতেছে, আম গাছের ফুলগুলো দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর লাগতেছে দেখতে, দেখা যাইতেছে এখন এক সুন্দর, আবার কিছুদিন পর দেখবেন যে আরেক প্রকৃতির রূপ নিবে, তখন আরেক রকম সুন্দর দেখা যাবে। দেখেন কেলা গাছগুলো ছাদের উপরে থেকে অনেক সুন্দর লাগতেছে, দেখেন দৃশ্যটা কিন্তু অনেকই সুন্দর, যে আশা করি আপনাদেরও ভালো লাগবো। যে দেখেন এমরের সাইডেও, দেখেন যে এই গাছ আছে কাঁঠাল গাছ, ওমরের সাইডে ওটা যে সাতটা দেখা যাইতেছে, গোলাপ মানুষ দাঁড়িয়ে রয়েছে, এটা হিন্দু বাড়ি। দেখেন সব নিয়েই মনে করেন যে হিন্দু মুসলমান মাদ্রাসা সব নিয়েই এক জায়গায় মনে করেন যে পরিবেশ, তারপরও পরিবেশ দেখতে অনেক সুন্দর। আপনারা ই করে দেখে দেখেন, আপনাদেরও ভালো লাগবো, আমার কাছে ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবো। দেখেন এই যে এটাই হিন্দু বাড়ি, এই যে এইটা আবার মাদ্রাসার দৃশ্য, যে মাদ্রাসাটা দেখা যাচ্ছে, মাদ্রাসার দৃশ্যটা দেখা যাচ্ছে, যে এটা পুরোটা মনে করেন যে আমরা যে এই যে ছাদের ইটা, আমরা যে বাসায় থাকি ওই ছাদের ছাদটা ইটা। দেখেন ওই যে মাদ্রাসার রান্নাঘরটা দেখা যাচ্ছে ছাদের উপরে, দেখেন অনেক সুন্দর, এই যে আমাদের বাসাটার ছাদি ইটা। দেখেন অনেক সুন্দর, যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিও আছে এ পর্যন্তই, আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন। আমার ভাই ও বোনেরা যে যেখানে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমাদের জন্য দোয়া করেন, আমরা আপনাদের জন্য।